রিসেন্টলি এক স্টুডেন্টের বাড়িতে কড়াইশুটির কচুরি দিয়ে চিকেন কষা খেয়েছিলাম, তারপরে মূলটা একটু লুচি দিয়ে মাংস খেতে চাইছিলাম। খুঁজছিলাম কোন জায়গায় ভালো পাওয়া যায়, খুঁজতে খুঁজতে পেলাম ভেটকি মাছের কচুরি দিয়ে চিকেন কষা। হ্যাঁ, ভেটকি মাছের ফিশ কচুরি, তাও আবার নর্থ কলকাতা নয়, সাউথ কলকাতা। কোথায় গিয়েছি, কী খেলাম, পুরোটাই দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। গেছিলাম যাদবপুরের চপ শিল্পে। চপ শিল্প নামটা শুনলে মনে হয় যেন শুধু ওখানে চপই পাওয়া যায়, কিন্তু চপ ছাড়াও আরও অনেক কিছু পেলাম। আর আমার একটা পারসেপশন ছিল যে এখানে বাইরে দাঁড়িয়ে বোধহয় খেতে হয়, দেখলাম যে না, এদের ভেতরে বসেও একটা খাবার জায়গা আছে, আর ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো। বেসিনটা নেই ঠিকই, কিন্তু ছোটোর ওপরে বেশ বসে আরাম করে খাওয়া যায়। এখানে গিয়ে প্রথমে নিলাম ওদের চাটা, 15 টাকা নিচ্ছে, 15 টাকায় যে কোয়ালিটিটা ওরা দিচ্ছে আমি কিন্তু হাইলি ইমপ্রেসড। এরপরে নিয়েছিলাম ভেটকি মাছের কচুরি দিয়ে চিকেন কষা, 2 পিস ভেটকি মাছের কচুরি আর 2 পিস চিকেন কষা দিয়ে, দাম নিল 130 টাকা। 130 টাকা আন্দাজে প্রথমবার যেটা ট্রাই করলাম আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ভেটকি মাছের কচুরি মানে কচুরির ভেতরে ভেটকি মাছ ভরে ভরে দেওয়া আছে, এটা যদি ভাবেন তাহলে কিন্তু বলবো আপনি ভুল ভাবছেন, ভেতরটা অনেকটা এইরকম দেখতে। আর 2 পিস যে চিকেন কষা দিয়েছিল সেই চিকেন কষার সাইজগুলো এরকম। আমার কাছে 130 টাকা আন্দাজে আমি যেটা পেলাম সেটাতে আমি স্যাটিসফাইডই বলবো। হ্যাঁ, বিশাল কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু যেটা পেয়েছি টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ সবটাই আমার কাছে ঠিকঠাক। আর চপ শিল্পে এসে যদি চপ খাওয়ার কথা বলেন, তাহলে ওদের ওখান থেকে আমি 2টো চপই ট্রাই করেছি, পরে গিয়ে আরও অনেকগুলো ট্রাই করবো। সেখান থেকে বলবো যে ওদের আমচপটা আর নারকেল দিয়ে মোচা চপটা বেশ ভালো, দাম 25 টাকা করে নেয়, একটু বেশি হলো, টেস্ট কিন্তু ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।